দোকান মালিক ও ভাড়াটিয়ার মধ্যকার লড়াইকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে লক্ষ্মীনারায়ণ বাড়ির রোড চত্বর। আজ থেকে প্রায় ১৮ বছর পূর্বে ননীগোপাল দেবনাথ তার দোকান ভিটে ভাড়া দেয় শঙ্কর দেবনাথের কাছে, যাতে দোকান সাজিয়ে ব্যবসা শুরু করে শঙ্কর। কিন্তু বর্তমানে ননীগোপালের ছেলেপুলেরা বড় হওয়ায় ব্যবসা করার জন্য দোকান ভিটে ছেড়ে দিতে বলে শঙ্করকে, আর তখনই বাদে বিপত্তি। শঙ্কর সাফ জানিয়ে দেয় এখনই দোকান ছাড়তে পারবে না বলে, অন্তত পক্ষে দু এক বছর সময় দিতেই হবে তাকে। আমি হঠাৎ করে দোকান সব জায়গা দিলে চলতো না, তাই না? আমার বেদা যে কোনো হইতো না, তোমার আমি দুই মাসের টাইম দিতে পারো, তাইলে আমি কই যাবো? আমার লগে কোনো হিসাব নাই, নিকাশ নাই, কোনো কিছু নাই, তাই না? টাকা পয়সা নিয়েছে, কোনো হিসাব দেয়া আইছে না, আমার হিসাব লয়ে গেছে। এরপরে আমি বাধ্য হয়ে আমার দোকানের ভিতরে তাই না, যে বাতিটা আছে না, বাতিটা কি আমার দোকানের ভিতরে আমার হুমকি দিতে আছে, আমার মায়েরা লাইবে এই করবো এই করবো। এদিকে দোকান মালিকের মন্তব্য, বর্তমানে তার ছেলে পুলেরা বড় হওয়ায় ব্যবসা করতে চাইছে সকলেই, ফলে দোকান ভিটি ছাড়তে চাপ দিচ্ছেন তিনি। আমার পোলাপাল আগে ছোট আছিল, এখন আমার পোলাপান বড় হয়েছে, উপযুক্ত সবটি পোলাপ বেজার, এখন পোলাপানে উৎসাহিত হয়েছে যে আমরা ব্যবসা করাই দাও, আমরা দোকানদারি করুন, আমরা ব্যবসা বাণিজ্য করুন, আমরা বাঁচার রাস্তা করে দাও, চাকরি বাকরি নাই। শঙ্করবাবুর মন্তব্য, দোকান ছেড়ে দিলে পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে তাকে, তাই সে মামলা দায়ের করেছে আদালতে। এখন দেখার এই মামলার দায় কোন দিকে দেয় বিচারক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।